নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মাম্পি, দেখে নিচ্ছে এখনকার বিস্তারিত সংবাদ। ফোকাস ত্রিপুরার ব্যুরো চিফ তথা সাংবাদিক প্রিয়তোষ দাসের উপর আক্রমণের ঘটনায় ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কৈলাসহর মহকুমা কমিটি তীব্র ভাষায় নিন্দা প্রকাশ করে প্রকৃত ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়ে কৈলাসহরের এসডিপিওর নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে এসডিপিওর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষ থেকে গতকাল আমাদের প্রেস ক্লাবের সদস্য প্রিয়তোষ দাস যখন বাড়িতে ভাত খাচ্ছিলেন বিকেল 5টা নাগাদ, তখন তাকে ডেকে নিয়ে যাওয়া হয় চণ্ডীপুরের তহসিল টিলায়। ওখানে গিয়ে কিছু লোক তাকে বলে যে ওর যে ব্রডার হাউস সেটা ওদের নামে লিখে দিতে হবে। তো সে বলল যে এটা তো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের, আমি কি করে লিখে দেব। এরপরে ওকে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে, সে এখন জেলা হাসপাতালে ভর্তি। কৈলাসহর প্রেস ক্লাবের প্রতিনিধি যে এসেছিলেন, নিমন্ত্রণ দিয়ে গেছেন প্রিয়তোষ দাস, ওর উপর কাউকে আক্রমণ হয়েছে, থানাতে অভিযোগ করা হয়েছে। আমাদের একটা মেমোরেন্ডাম দিয়ে গেছেন রংপুরে স্ট্যান্ড অ্যাকশন, আমি দেখছি এটা কেস তো রেজিস্টার হবে, এরপর যা আইনগত বিজ্ঞতা আছে তা হবে। কাকড়াবন আরডি ব্লকের অন্তর্গত কিশোরগঞ্জ প্রাণী চিকিৎসা কেন্দ্রে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গবাদি পশুর বন্ধাত্ব নিবারণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় 30টি গবাদি পশুকে চিকিৎসা করা হয়। কিডনি পাচার চক্র ও শিশু পাচারের অপপ্রচার ও বিজেপি কর্মী হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে রবিবার শান্তির বাজার মণ্ডল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও পথসভা। উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শ্যামল দেবনাথ সহ একাধিক নেতৃত্ব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চন?
এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন, গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগালের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইওর ড্রিম। বাড়ির কাজ কতদূর? কাজ তো প্রায় শেষ, তবে একটা জায়গায় আটকে গেলাম। কোন জায়গায়? ওই এসডব্লিউআর পাইপ। এত ভাবনার কি আছে? বিশ্বমানের আরএফএল ইউপিভিসি এসডব্লিউআর পাইপ, ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি আরএফএল এসডব্লিউআর পাইপ, যে কোনো ধরনের রাসায়নিক ও আবহাওয়া প্রতিরোধক। আরএফএল এসডব্লিউআর পাইপ, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। পরিচয় সেই ছোট্টবেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, হয়েছে বড় গিয়েছে সময়, স্মৃতিরা সব বলেতেই রয়েছে, বলেছিল আমাকে আমাকে। সময়কে পেছনে ফেলে নীরব বন্ধু হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত, আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। রে বেটা লস্কর, চেয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আরএফএল এর রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়ার তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার, পুরোপুরি রয়্যাল। আরএফএল, এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের ইউপিভিসি এবং এইচডিপিই পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এপিপিএল এর ইউপিভিসি এবং এইচডিপিই ক্যাটাগরিতে রয়েছে ইউপিভিসি এসডব্লিউআর পাইপ, ইউপিভিসি পুশ পাইপ, ইউপিভিসি থ্রেড পাইপ, ইউপিভিসি ফিল্টার, ইউপিভিসি ফিটিংস, এইচডিপিই কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিকস প্রাইভেট লিমিটেড। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানামেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ, অভিমান রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো, ওদের মজাগুলো আলাদা। আর ওদের পছন্দ অনুযায়ী আরএফএল রয়েছে নানা ডিজাইন আর বাহারি, হরেক রকম চেয়ার।
আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন গাঁও সভার রেগা কাজ পরিদর্শন করলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। কথা বলেন রেগা শ্রমিকদের সাথে। অনেকদিন বন্ধ থাকার পর আবারও সেই পরিষেবা শুরু হওয়ায় স্বস্তিতে শ্রমিক মহল। ধন্যবাদ জানালেন বিধায়ককে। এটা প্রথম না, এর আগে আমরা ছুটো আকারে ছুটি ব্যান্ডিজে করেছি। সরকার গঠন হওয়ার পরই কোনো পঞ্চায়েতে 3 দিন, কোনো পঞ্চায়েতে 6 দিন, আজকে দ্বিতীয়বারের মতো মিনিমাম 10 ব্যান্ডিজ করে দেওয়া হয়েছে। যে আমি আজকে কল্যাণপুর সমস্ত ভিলেজ সমস্ত পঞ্চায়েতেই রেগার কাজ শুরু হয়েছে। আজকে কুঞ্জমন গাঁওসভা, পূর্ব কুঞ্জমন গাঁওসভায় এলাকায় আমি নিজে এসেছি, সেই জায়গায় দেখলাম, রেগা শ্রমিকদের সঙ্গে কথা বললাম, অত্যন্ত খুশি। তারা যে মিথ্যা চক্রান্ত বামপন্থীরা সারা রাজ্যে চড়ানোর চেষ্টা, আজকে আপনি নিজে দেখেছেন এই জায়গার শ্রমিকদের বক্তব্য, কিন্তু এটা সত্য, সেই জায়গায় বসার ছায়ার যে ব্যবস্থা বিগত দিন সরকার, কেন্দ্রীয় সরকার পঞ্চায়েতগুলিকে দিয়েছিল, ত্রিপালের ব্যবস্থা, জলের ব্যবস্থা, আজকে এখানে জিআরএস নিজে উপস্থিত, ওনাকে আমি জিজ্ঞাসা করেছি বিগত সরকারের পঞ্চায়েতগুলি বা বিগত সরকারের আমলে যা যা এসেছিল, আমাদের কেন্দ্রীয় সরকার দিয়েছিল, এই সাধারণ মানুষের শ্রমিকদের স্বার্থে সমস্ত জিনিস ওরা ধ্বংস করে ফেলেছে, একটা কোনো ব্যবস্থাপনা নাই পঞ্চায়েতে। কাজেই এই শ্রমিকদের সঙ্গে আমি কথা বলে আজকে ডিএমের সঙ্গে কথা বলবো, যাতে আগামী দিন ত্রিপালের ব্যবস্থা করে শ্রমিকরা সেই জায়গায় তারা কাজের মাঝে মধ্যে মধ্যে জল পান এবং একটু সময় ছায়ার মধ্যে বসে রেস্ট নিতে পারে, তার ব্যবস্থা আজকে আমি কথা বলে এই করার চেষ্টা করব। এবং আমাদের যে কাজ, এই কাজ আজকে দশ দিন, আজকে 6 দিন চলছে, আর 4 দিন শেষ হলে প্রথম দফের কাজ শেষ পূর্বকুঞ্জনপুরের, পূর্ব কুঞ্জমনের, এবং জিআরএসের সঙ্গে কথা বলেছি পরের আরও 10 দিন দেওয়ার জন্য উনি অটোমেটিক এডিশনাল প্ল্যান তৈরি করে রেখেছেন, সেই জায়গায় আরও 10 দিন হবে সর্বসাফল্যে, এই কয়েক এই মাসের মধ্যে বা সামনে মাসের 15 তারিখের ভিতরে 20 দিনের কাজ সম্পন্ন করা হবে। ছেলেদোরা গুজবে মাতাবাড়িতে আক্রান্ত নিরীহ সুমন দাসের হাতে চিকিৎসা অসহায়তায় 5,000 টাকা তুলে দিল মাতাবাড়ি প্যারা ব্যবসায়ী সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমার এসডিপিও হিমাদ্রি প্রসাদ দাস। তা চিন্তা ভাবনা না করে তখন কিন্তু পুলিশ প্রশাসন ছেড়ে কথা বলবে না, উদয়পুরের ঘটনাটাতে এটাই হচ্ছে। এখন আমাদের কাছে ফুটেজ আছে, আমাদের কাছে প্রপার ফুটেজ আছে, যারা এই ঘটনাটার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত, ওরা একে একে ধরা পড়ছে। অলরেডি 3 জন পুলিশ হেফাজতে আছে, আরো আমরা উঠাবো, 4-5 জন আরো আমাদের কাছে নিশ্চয় আছে, কয়েকজন পালিয়ে রয়েছেন, কয়েকজন অলরেডি আমাদের নজরদারিতে আছে, কাউকে ছাড়া হবে না। শুধু এটা নয়, এই ঘটনাটার পর, উদয়পুরের ঘটনাটার পর সন্ধ্যার দিকে ব্রহ্মবাড়িতে একটা গুজবের শিকার হয়ে একটা শ্রমিক ছেলে ওটার শিকার হয়েছে। ব্রহ্মবাড়ির ঘটনাটাতে আমরা একজনকে গ্রেপ্তার করেছি, আরো আমাদের কাছে ফুটেজ আছে আসছে, ওগুলো ওই ব্যক্তিদের করে উঠানো। ভারতীয় জনতা পার্টি তপশিলী জাতি মোর্চা ত্রিপুরার প্রদেশ কমিটির উদ্যোগে রবিবার কৈলাসহর কাউলিকুড়া গ্রামে বৈদ্যনাথ মজুমদার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির। শিবিরের শুভ উদ্বোধন করেন সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। ভারতীয় জনতা পার্টির তপশিলী জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে রবিবার কৈলাসহরের কাউলিকুড়া গ্রামের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তপশিলী জাতি মোর্চার প্রদেশ কমিটির সভাপতি তাপস কুমার দাস, বিজেপি ঊনকোটি জেলার সভাপতি রঞ্জন সিনহা, ঊনকোটি জেলার ডিএম ডি ডার্লং, কৈলাসহরের এসডিএম অসীম সাহা সহ আরো অনেকে। 55 নং বিএসএফ ব্যাটেলিয়ান এই স্বাস্থ্য শিবিরে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের সভাপতি তাপস কুমার মজুমদার বলেন, রাজ্যে 3 মাস হয়েছে বিজেপি সরকার হয়েছে, সরকারের মূল লক্ষ্যই হচ্ছে গ্রামের মানুষদের কাছে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, এই লক্ষ্যেই বিপ্লব দেবের নেতৃত্বে সরকার কাজ করছে। অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, সম্প্রতি ঊনকোটি জেলায় যে ভয়াবহ বন্যা হয়েছিল, তারপর আজকের এই মেগা স্বাস্থ্য শিবির যথেষ্ট প্রশংসনীয়। আজকের দিনে আমরা দেখেছি বিগত 25 বছর যাবৎ আমরা লক্ষ্য করেছি বন্যা আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বড় ধরনের বন্যা হয়নি। একমাত্র
দীর্ঘ অনেক বছর আগে একবার হয়েছিল। এই কিছুদিনের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে বন্যায় আক্রান্ত হয়েছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং কিছু নর্থ ডিস্ট্রিক্টে, সেক্ষেত্রে আমাদের যে সাড়ে তিন মাস পার হয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা সরকার হয়েছে, আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে গ্রামের সবচেয়ে দুর্বল অংশের মানুষ যারা, তাদের কিভাবে ডেভেলপ করা যায়, উন্নয়ন করা যায়। যদি গ্রামের সবচেয়ে দুর্বল পিছিয়ে পড়া মানুষদের আর্থিক, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, স্বাভাবিক দিক দিয়ে তাদেরকে উন্নয়ন করা যায়, তাহলেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। এই দিশা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে আমাদের ত্রিপুরা সরকার এগিয়ে যাচ্ছে। সেই দৃষ্টিভঙ্গি রেখে আজকে আমরা তফসিলি জাতি মোর্চা দুর্গতদের পাশে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের সেই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। রে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আরএফএল রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়ার তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার, পুরোপুরি রয়্যাল। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9:00 থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। Thank you.
ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট। টেবিলে আগেই সাজিয়ে রেখেছি কারি বোর্ড, গ্লাস আর প্লেট, একটু পরে তুমি নিয়ে এলে ফিনি সেট, ওরা সবাই খুব খুশি। লাইফে ছোট কিংবা বড় সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে ইটালিয়ানো পিওর আর্ট। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টি প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন, গণিতে উত্তর সহ 15টি সাজেস্টি প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই চাই পারুল প্রকাশনী। বড় একটা ভুল হয়ে গেছে বউ। আরে তুমি বল কোনটা ভালো হবে? এইটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ এত রাত সময়ের প্রতিদ্বন্দ্বী। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প, রেডিমেড ওয়ারড্রপ। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে।
ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। টিএফএ পরিচালিত অনূর্ধ্ব 14 আন্তঃস্কুল কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম বুজ্জং বয়েজ স্কুলে চূড়ান্ত খেলায় 5-1 গোলে জয়লাভ করে ত্রিপুরার স্পোর্টস স্কুল। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রবিবার থেকে শুরু হলো উইকলি ক্রস কান্ট্রি রেস। এখন থেকে রাজধানীর উমাকান্ত প্রাঙ্গণ থেকে সপ্তাহে প্রত্যেক রবিবার অনুষ্ঠিত হবে ক্রস কান্ট্রি রেস। উদ্দেশ্যটা হলো মানে আমাদের সবাই যে পাবলিক আছে, সিটির যে পাবলিক সবাইকে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার জন্য। এখানে প্রাইজ টাইজ বিষয়ে একটা খুব একটা বেশি নেই, কিন্তু নিজের নামটা যখন পরের দিনে পত্রিকাতে দেখবে একটা উৎসাহ পাবে, মোটিভেশন পাবে। আবার মানে আমরা আশা করছি নেক্সট টাইম এই রানারগুলো আবার আসবে সামনে সপ্তাহ, এসে নিজের স্কোরটাকে নিজে ইম্প্রুভ করার চেষ্টা করবে। এটা আমাদের যে অনারেবল সিএম এর এই আইডিয়া, উনি এই আইডিয়াটা দিল্লিতে আগে চলছিল, এটা আমরা আগে তোলার চেষ্টা করছি। যদি সাকসেসফুল হয় আমরা অন্য ডিস্ট্রিক্টও এটা করবো আর কি। প্রথম এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।